মহাপুরুষরা কে কে আছেন নাম বলতে পারবে? আমাদের বিপ্লবীদের নাম থেকে যদি শুরু করো, আমাদের প্রাণীর নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপর আছেন আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, তারপর আছেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, আর আছেন মাস্টারদা সূর্য সেন, আর কে আছেন শহীদ ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, এরা আমাদের মেদিনীপুরের বীর সন্তান, দেশের স্বাধীনতার জন্য আস্তে আস্তে নিজের জীবন উৎসর্গ করেছেন, নিজেকে বলিদান দিয়েছেন দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য। তারপর আছেন আমাদের একই ছবিতে চার বিপ্লবী, বিপিনচন্দ্র পাল, ঋষি অরবিন্দ ঘোষ, বিনয় বসু, দীনেশ দাস, তারপর আছেন স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই আছেন। তারপর আছেন সতীশচন্দ্র সামন্ত, ইনি পরাধীন ভারতবর্ষে স্বাধীন জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিলেন। এদিকে এরপর